আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস। সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন এবং অধিকারে। এবং আজকে আমরা গ্রেট ব্রিটেনের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম, যে পরিবর্তনগুলি এসেছে সেগুলি নিয়ে আলোচনা করছিলাম, এবং এই পরিবর্তনগুলি সংক্রান্ত বিষয়ে, আইন সংক্রান্ত বিষয়ে আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান ব্যারিস্টার মনোয়ার হোসেন ভাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি ওনাকে ভাই বলে আমি আমার শ্রদ্ধা প্রকাশ করার চেষ্টা করেছি। তো আর কোনো প্রশ্ন না বেরিয়ে আলোচনা না বেরিয়ে চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি জেসমিন বলছিলাম, ইস্টার্ন থেকে। ওকে বোন, জি ধন্যবাদ প্রশ্নের জন্য, আপনার সরি ফোন করার জন্য। প্রশ্নটি করুন প্লিজ। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড 2010 এ দেশে আসে জানুয়ারিতে স্টুডেন্ট হয়ে। জি, আমি 2011 আসি জানুয়ারিতে। তো আমার হাজবেন্ডের 5 ইয়ার্স হয়ে গেছে এখানে। তো আমার এই ফেব্রুয়ারিতে আমার বেবি বর্ন হয়েছে এখানে। তো অ্যাকচুয়ালি আমরা এই 1.5 বছর ফেব্রুয়ারি কোন ইয়ারে আপনার বেবি হয়েছে? ফেব্রুয়ারি কোন ইয়ারে? এই ইয়ারে, 2015। কনগ্রাচুলেশনস বোন, জি বলুন। থ্যাংক ইউ। এখন আমরা এই দুইজনে প্রায় 1.5 বছর ইলিগাল এখানে। ধন্যবাদ, আপনি লাইনে থাকুন, আপনার প্রশ্ন উত্তরটি জানার জন্য চলে যাচ্ছে আবার সম্মানিত মেহমানের কাছে। আর কোন বাচ্চা আছে ওনাদের? জি, ওনার কত বছর ধরে আছেন? ওনার হাজবেন্ড আছেন 5 বছর, উনি এসেছেন 2011, বাচ্চা হয়েছে ফেব্রুয়ারি 2015। ওনার ওভারস্টে হয়ে গেছে। কি ক্যাপাসিটিতে আসছে ওনার হাজবেন্ড? ছিলেন স্টুডেন্ট ক্যাটাগরিতে, উনি এসেছিলেন ডিপেন্ডেন্ট। ওয়েল, যেহেতু ওভারস্টে হয়ে গেছে, ওভারস্টে কেন হলেন? ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? ওয়েল, মেবি দে উনি উনি বলেন না। ঠিক আছে। হ্যালো, জি জি হ্যালো, জি বলুন বোন। জি, আমি স্টুডেন্ট হিসেবে এসেছি, আমি ওনার ডিপেন্ডেন্ট না। আর এখানে ওভারস্টে হওয়ার কারণ হচ্ছে আমার যখন ভিসা ছিল আমাদের, আমরা ওই অবস্থায় একজন লয়ারের কাছে আমাদের ফাইল দিয়েছিলাম। এখন সে, আমরা যার মাধ্যমে গেছিলাম সেই লয়ার ভোগাস হয়েছে, সে আমাদের ওভারস্টে করার পরে আমাদের টাকা পয়সা নিয়ে ফাইলটা দিয়ে দিছে এবং বলছে তোমরা যদি এই নিয়ে কোনো কিছু করতে যাও তো আমরা তোমাদের ধরাই দিব। তখন আমি সমাধান করতে হলে আপনাকে কিছু চড়াই উঠতে হবে, এটা খুব ইজি না। তারা বলবে যে ইটস নট দ্য হোম অফিস ফল্ট, বাট এটা হচ্ছে লয়ারের ফল্ট। ইউ টেক দ্য অ্যাকশন এগেইনস্ট লয়ার, ইটস বিটুইন ইউ অ্যান্ড ইউর লয়ার। কাজে আপনি সেভাবে আপনার ইয়ে করবেন। বাট আপনার ইমিগ্রেশন প্রবলেম, আপনি যদি লয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশনে জানো, ইমিগ্রেশন প্রবলেম জিনিসটা হচ্ছে আলাদা। ইমিগ্রেশন প্রবলেম হয়তো সেটা লয়ারের ব্যাপারটা হয়তো একটা এক্সকিউজ হবে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে কি আপনাকে যদি কোনো লিভ টু রিমেন কেউ দেয়, হোম অফিসে দেয়, 60 ডেজের টাইম যদি দেয় কিংবা কিছু টাইম যদি দেয়, উইল ইউ বি এবল টু অবটেন অ্যানাদার ক্যাশ লেটার অ্যান্ড অ্যাডমিশন, আই মিন, অ্যান্ড দেন ইউ ক্যান রেগুলারাইজ অ্যাজ এ স্টুডেন্ট, প্রোভাইডেড ইউ ক্যান শো ইউর ফান্ডস অ্যান্ড এভরিথিং। এখন সেটা যদি হয় তাহলে কম্পিশনের গ্রাউন্ডে, যেমন অনেকের মেডিকেল গ্রাউন্ডে, হোম অফিসে এরকম সিচুয়েশন এক্সেপশনের গ্রাউন্ডে ওভারস্টেটা তারা দে ক্যান লুক ইন টু ইট। বাট ইউ হ্যাভ টু মেক সাবমিশনস, ইউ হ্যাভ টু মেক রিপ্রেজেন্টেশন থ্রু এ গুড লয়ার, যাতে করে এরকম আপনার সাথে যে এরা করেছে এটা খুবই অন্যায়, এটা আদৌ উনি লয়ার কি না আমার ডাউট আছে। কারণ একজন লয়ার সেটা করতে পারে না, কারণ আপনি জানেন যে এখন সমাজের মধ্যে এখানে লয়ার দামদারি অনেকে আছেন, বোঝা মুশকিল, অনেকেই বিভিন্নভাবেই হয়তো প্রতারণা করতে পারে। এটাও এক ধরনের প্রতারণা, যেটা অবশ্যই আপনি অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি।
এবং আপনি সেটা ক্ষতিপূরণ নেওয়া উচিত, যেমন আপনার লাইফে, আপনার হাজব্যান্ডের লাইফে, আপনার পারিবারিক লাইফে বিরাট একটা অনিশ্চয়তা এনে দিয়েছে, যেটা একটা ডিজাস্টার বলা চলে। তবে আমি মনে করি একজন ভালো লয়ারের হেল্প নিয়ে জি হিউম্যান রাইটস এবং সব কিছু মিলিয়ে একটা রিপ্রেজেন্টেশন দেওয়া উচিত। তবে আমি মনে করি যে ওনার হিউম্যান রাইটস এর বেসিস ওনাকে থাকতে দেওয়া হবে না, বাট উনি চেষ্টা করতে পারেন, উনি যেটা করতে পারেন যে আমি আবার স্টুডেন্ট হতে চাই এবং আমি আরেকজন ডিপেন্ডেন্ট হতে চাই, আমরা প্রপার ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ওনার প্রিভিয়াস লয়ারের কারণে এটা হয়েছে কথা বলেছে, দে আর উইলিং টু অ্যাকসেপ্ট আস প্রোভাইডেড ইউ গিভ আস চান্স, তাহলে হোম অফিস সেক্ষেত্রে হয়তো অ্যাকসেপশন গ্রাউন্ডে ডিসকাশন এক্সারসাইজ করে কিছু টাইম দিতেও পারে, বাট আমি কোনো এশিওর করছি না, বাট এইটা এর পসিবিলিটি ওনার প্রশ্ন ছিল উনি কোনোভাবে করতে পারবেন কি, আমার মনে হচ্ছে এটা বেস্ট অপশন যে দ্যাট ইজ পসিবিলিটি। থ্যাংক ইউ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আমি একটু সাম আপ করছি, সেটা হচ্ছে এই যে ওনার যে প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ডটা, ওয়া হি শি অর হি ওভারস্টেড, এই বিষয়টা ব্যাখ্যা দিয়ে প্রিভিয়াস যে লয়ার যে এটা গাফিলতি ছিল ওটাকে ব্যাখ্যা দিয়ে উনি যদি হোমোফিসের কাছে রিকোয়েস্ট করেন টু রেগুলার দ্য লিভ রিমেন্ট, এবং আপনি বলেছেন খুব সুন্দর করে যদি কোনো কোর্স প্রোভাইডার অ্যাকসেপ্ট করে যে হোমোফিস যদি তোমাকে পারমিশন দেয় তাহলে উইল অ্যাকসেপ্ট ইউ, এভাবে যদি উনি অ্যাপ্লাই করেন দ্যার ইজ এ পসিবিলিটি অন দ্য বেসিস, এইভাবে কলেজ ইট ওয়াজ নট হার ফল্ট। আর যদি কোনো কলেজে ওনাকে অ্যাকসেপ্ট নাও করে উনি যেটা করতে পারেন যে হ্যাঁ কলেজ অ্যাকসেপ্ট করতে পারে, প্রোভাইডেড তোমরা যদি অ্যাটলিস্ট আমাকে একটা কনফার্মেশন লেটার দাও, হ্যাঁ 30 days খুব সুন্দর করে আপনি উত্তরটি দিয়ে দিয়েছেন, আশা করি আপনি আপনি উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা দর্শককে হারিয়ে ফেলেছি, পরে চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি, পরে যাচ্ছে চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটু রিকোয়েস্ট করছি, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি সুপ্রিয় দর্শক, একটু অপেক্ষা করুন, আমি অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কাইন্ডলি টেলিফোন করার সময় আপনাদের টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করবেন। জি প্রিয় দর্শক, আপনি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার মা শুধু অনুজ্ঞা, আমাগরে খুব সুন্দর সুন্দর থেকে বালা থেকে সুন্দর করে গুছায় ব্যাকগ্রাউন্ড কইবা, সো দ্যাট উই ক্যান গিভ অ্যানসার কোক কাকান্ডি। ও তাই না, আপনার ব্রিটিশ পাসপোর্ট লাগে কি অ্যাপ্লাই করতা? জি হ্যাঁ। তো তাই এন্টি লেভেল থ্রি আপনার এসএনটিস আপনার একটা অগুতনে পাস করতেন। থ্রা আস্তে কোক কি কইছো, কি কইছো আপনি আরেকবার কও, এন্ট্রি এসএনটিস এসএনটিস। বুঝতে পারছেন আপনি? আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমরা কি বুঝতে পারছি না, এটা কি অ্যাওয়ার্ডিং বডি আপনার? এন্টি লেভেল থ্রি অ্যাওয়ার্ডিং বডি এসএনটিস। বুঝছি। ও আচ্ছা, এন্ট্রি লেভেল থ্রি। জি এখন বুঝতে পারছি। জি জি বলুন। তো ও সার্টিফিকেটটা যা ঠিক আছে নি আপনার কাছে জানতাম। আচ্ছা আচ্ছা, সার্টিফিকেটটা আমরা দেখি না। আচ্ছা আচ্ছা, উনি যে 20 বছর জন্য অ্যাপ্লাই করবেন উনি কি ইনডিফিনিট পেয়েছেন? আমার তো মনে হয় না উনি পান ইনডিফিনিট পেয়েছেন। উনি কবে পাইছেন ইনডিফিনিট? 5 বছর হয়ে গেছে। আর উনি কি লাইফ ইন দা 5 বছর হয়ে গেছে? আচ্ছা, উনি লাইফ ইন দা ইউকে টেস্ট দিয়েছেন? জি, লাইফ ইন দা ইউকে ফার্স্ট পলিসি পাস করেছেন। জি আচ্ছা, তাহলে তো ওনাকে এখন ওনাকে ন্যাচারালাইজেশন হয়েছে না? দর্শক আমাদেরকে যখন প্রশ্ন করবেন কাইন্ডলি ক্লিয়ারলি আপনার প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি এখান থেকে বসে আমার সাথে সম্মানিত মেহমানকে সাথে নিয়ে আপনাদেরকে উপকার করার চেষ্টা করছি, কাইন্ডলি প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে গুছিয়ে করবেন সমস্ত তথ্য নিয়ে, আপনার ভয় পাবেন না। জি আমি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি আগের দর্শককে বলছি, ওনার উদ্দেশ্যে বলছি যে কাইন্ডলি কোনো ব্যক্তি যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যদি অ্যাপ্লাই করেন তাদেরকে অবশ্যই ইনডিফিনিট লিভ পারমিট পাওয়ার পরে রেজিস্ট্রেশন করার মাধ্যমে অথবা অন্য যে ক্যাটাগরিগুলির মাধ্যমে আগে ওনাদেরকে ব্রিটিশ সিটিজেনশিপের যে ক্রাইটেরিয়া ওটাকে মেনটেন করতে হবে, পারমিশন পাওয়ার পর দেন হি অর শি ক্যান অ্যাপ্লাই ফর ব্রিটিশ পাসপোর্ট।
ইনডেফিনিটলি ফ্রিমেন্ট পাওয়ার অর্থ এই নয় যে ইউ উইল বিকাম এলিজিবল টু অ্যাপ্লাই ফর ব্রিটিশ পাসপোর্ট। আশা করি প্রথম যে আপনার আগে যে দর্শক তাকে এই উত্তরটা আমি দিয়ে দিতে সক্ষম হয়েছি। জি আপনি এখন যে দর্শক লাইনে আছেন আপনি আপনার প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি সাউথ থেকে বলছি, হানসুলা থেকে। ভাই আপনার নাম কি? আমার নাম হলো সেলিম। সেলিম ভাই জি বল, প্রশ্ন করুন কালি সুন্দর করে সংক্ষিপ্ত আকারে গুছিয়ে করবেন যাতে করে সবার উপকার আসে। আমি আমি বলতেছি যে আমার মানে আমি ন্যাশনালিটি আমার পর্তুগালের ন্যাশনালিটি। জি কি বলেন? আমার ন্যাশনালিটি হলো পর্তুগালের। পর্তুগাল, জি জি বলুন। জি তো আমার এখানে মনে করি আমার মা আছে বাংলাদেশে। জি তো আমার মারা আমি এখানে মানে একেবারে নিয়ে আসতে চাইছি যে এটা কিভাবে প্রসিডিং করলে নিয়ে আসা যায়। আপনি আপনার মাকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন, আপনি এখানে এসেছেন, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল, আপনি কি কোয়ালিফাইড? জি জি আমি বললাম যে ইউরোপিয়ান ন্যাশনালিটি আছে। আমি বুঝতে পেরেছি, আপনি কি এখানে কাজ করছেন? জি আমি কাজ করি, আমি মিনি ক্যাব করি, ট্যাক্সি চালাই আর কি। জি আচ্ছা, তো আপনি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন এবং আপনি আপনার মাকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছেন, আপনার মা পড়বে আদার ক্যাটাগরির আন্ডারে, আদার ফ্যামিলি মেম্বার্স, তো আপনার এই প্রশ্নের উত্তরটি আমি আমার সম্মানিত মেহমানের মাধ্যমে দিয়ে দেবার চেষ্টা করব। তবে কি কি কাগজ একটু বুঝাই বলবেন, কি কি কাগজ ডকুমেন্টস? হ্যাঁ আমি 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 পেয়ে গেছি, আপনার আপনার প্রশ্ন পেয়ে গেছে। আপনার মতো যারা পর্তুগাল থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে অথবা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি থেকে যারা এখানে এসছেন তাদের সবার জন্য আপনার প্রশ্নের উত্তরটি অত্যন্ত উপকার আসবে এবং এই এই গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তরটি আমার সম্মানিত মেহমান আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেবেন। তবে এই উত্তরটি জানার পূর্বে আমাদের আলোচনার এই পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে আনফর্চুনেটলি। তো বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ইউরোপিয়ান ইউনিয়নের যে ভাই বোনগুলো আমাদের জন্য টেলিভিশন স্ক্রিনের সামনে বসেছেন তাদের জন্য এই প্রশ্ন উত্তরটি অত্যন্ত উপকার আসবে। আপনারা সহ অন্যান্য যারা নন ইউরোপিয়ান ইউনিয়ন ভাই বোনেরা আমাদের মাঝে থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আবারও আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য বিজ্ঞাপন বিরতির পূর্ব আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস।